পাঠিয়ে দিছি আচ্ছা ক্লিয়ার করে ঠিক আছে কোনো সমস্যা নাই আজকের মধ্যে ওর আমি শেষ করে দিব এসিড মারবি তাই না এসে ঠিক আছে কি অ্যাসিড মারবি আর আমি তোরে গুলি করবো আপনার জন্য না একটা সুখ খবর আছে কি রে মা আপনার মেয়ে একজন ভালো আছে কথা কম রাখবেন কি কথা কোন মাইন্ড করবেন না তো না মাইন্ড করবেন আপনার একটা গুলি করুন এখন আপনি বলেন আগে বিয়ে করবেন নাকি প্রেম করবেন না না করলে হয় না 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 ঠিক 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 আছে বিয়ে পরেই করি আগে প্রেমই করি রোমান্টিক আছে যতগুলো বুলেট আছে সব আপনার বুকের মধ্যে গাইতা দিব কথাটা কি আপনার মাথায় গেছে না 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 আমার সবকিছু মনে থাকবে আমি কাউকে বলবো না গুড ভালো থাকবেন নেক্সট টাইম আবার দেখো আসসালামু আলাইকুম না না নেক্সট টাইম দেখা করার দরকার নাই আমি এমনিতেই ভয় পাইছি কি ব্যাপার মা তুমি এনে মন খারাপ করে বসে রয়েছো কে বাড়িতে যাও বাবা তুই এত দিন পর আসছস তোর ছাড়া কি আমি থাকতে পারি তোর অপেক্ষা তো পথে বসে আছি ও তুমি আমার কে এখানে বসে রইছ মা দেখো আমি তো আসি এক সপ্তাহ এক মাস এক দুই দিন পর এখন আমার পথে বসে থাকলে তো হবো না এখন কখন কোন কাজটা হয় এটা তো আর বলা যায় না আমার কাজ তো কোনো নির্দিষ্ট টাইম নাই আমারে কাজ দেয় ওরে মারতে যতক্ষণ লাগে আমি মায়েরা টাকাটা নিয়ে এসে তোমার কাছে আইসা পড়ি বাবা এই কাজটা ছাইরা দাও হ্যাঁ ছাইরা দিব মানে মা আমি যদি ছাইরা দেই তাহলে তোমার ওষুধপাতি আমাকে সংসার কি টাকা দাম কই বাবা আমার ওষুধ পানি টাকা পয়সা কিচ্ছু লাগবো না তুমি শুধু আমার বুকে থাকো বাবা আমার কোলের মানি করে থাকো আচ্ছা ঠিক আছে মা এসব কথা বাদ দাও তো এই যে টাকাগুলো নেও 10,000 টাকা আছে এদিনে তোমার ওষুধপাতি বাজার যা আছে না এটা কই বাবা এই কাজটা ছাইরা দাও বাবা মা তোমার কতবার কমে এই কাজ ছাড়লে তোমার ওষুধপাতির টাকা আমি করতে গেলাম তুমি কো আচ্ছা আমার অনেক কাজ আছে আমি যাই আন্টি ও কি আপনার ছেলে হ্যাঁ মা ও আমার ছেলের মতোই কিন্তু কি মা আমি ওর গর্ভে ধারণ করতে পারিনি সেটাই আমার পুরো কপাল তার মানে ও আপনার আপন ছেলে না না মা ও আমার আপন ছেলে না আমি আগে রাস্তায় ভিক্ষা করতাম রাস্তা থেকে তুই আনছে এখন আর আমাকে ভিক্ষা করতে দেয় না আন্টি ওর কি আপন মা বাবা নেই না মা জন্মের পর ওর বাবা মাকে রাস্তা ফেলায় গেছে এর জন্যই তো আজকে কিলার হয়েছে কিন্তু কি জানো মা ওর মনটা খুব ভালো তো অনেক চেষ্টা করতেছি কিন্তু ভালো হইতেছে না মা বড় ভাই ও বড় ভাই কিরে ভাই তুই আসছস হ্যাঁ আসছি যাক অনেক ভালো হয়েছে আচ্ছা কিসের জন্য ডাকছেন সেটা বলেন
ডাকছি তো দরকারই তোর আমি দরকার সর্ব কখন ডাকি বল শুন তুই যেভাবে আমার কাজকর্মগুলো করে দেস একদম নিখুঁত ভাবে এরকম কাজকর্মগুলো আর কেউ করতে পারে না পারে না কখনোই না আচ্ছা শুন কাজ করতেছিস বেশ ভালো কথা কিন্তু আমার যতগুলো ক্লায়েন্ট আছে তুই সবগুলো এইভাবে নিয়ে আসিস গা তাহলে কিন্তু আমি একদম পথে বসে যাবো আর না না সবগুলো ক্লায়েন্টের কাজ তো আমি আপনার মাধ্যমে নিয়ে আপনি আমার কাজ দেবে যে ওর কাজ করে দে আমি তো এটাই চাই যে আমার মাধ্যমে আমার ক্লায়েন্টের কাজগুলো তুই শেষ করে দে আচ্ছা ঠিক আছে কাজটা কি সেটা বলেন আমার যে কোনো মুহূর্তে ঝামেলা হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি ওর মাইরা আবার আপনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিই আচ্ছা ঠিক আছে যা তুই মুখে বললেই হইব আমি বিশ্বাস করি তো আচ্ছা ঠিক আছে আচ্ছা যা পাগলটা খুলেছেন নাকি আপনি আমার গুলি করবেন কেন না ভাই আমি পাগল না আমি একজন কিলার আপনার মারার জন্য আমি একজনের কাছ থেকে অনেক টাকা নিছি জানো ময়না টিয়া পাখি সোনা এগুলোকে ডাকবা আরেকটাবার কো তোর আমি জুতাটা খুললাম মাত্র তোমার এই ধরনের কথা না আমার একদম ভালো লাগে না এই জুতা দিয়া বাড়ি না দিয়ে তো গালে তো জুতে পারো তাই না গালে হাত দিতে হবো না আপসনা তোর জুতাটা খুলা মুজে দিয়া ওর মুখটা একটু পরিষ্কার কর তারপরে তোর মুখ আমি ধরতাছি দেখো তুমি কি আমার অপমান করতেছো কেন তোর কি অপমান বোধ হয় না না হয় না হ্যাঁ এখন তোর জুতা খুলেই মারতে হবে দাঁড়া ঠিক আছে দাঁড়াও তোমরা আমার সোজা কথাই হইব না এই যে দেখছো আমার হাতে রেখি এসিড এটা আমি এখন তোমাকে মুহ মারমু তুমি যদি আমার ভালোবাসার কথা না কও তাহলে এই যে আমি এখনই তোমার মুহ মারমু এটা এটা মুখে মারলে কি হবে আমি তোরে কখনোই ভালোবাসবো না ভালোবাসবো না কি ভাই কি মনে আছে এই বেটা হ্যাঁ এসিড মারবি তাই না এসে ঠিক আছে কি এসিড মারবি আমি তোরে গুলি করবো ভাই খারা না আমি উন্নলন্ত কথাটা এটা কি এসিড নাকি এটা পানি এই যে দেখেন যে আমি যাই মানুষটা অনেক ভালো ও যদি ভালো না হতো তাহলে কি আমাদেরকে বাঁচাতো তাও ঠিক মনি আপনা তোরা এখানে বসে কি এত গল্প করতেছ আসলে মা আন্টি আপনার জন্য না একটা সুখবর আছে কি রে মা আপনার মেয়ে একজনে ভালোবাসে তার বিয়ে করতে চায় তা কি সমস্যা তা কি সমস্যা কি আবার ওই লোকটা কে জানেন ও একটা খুনি ও টাকার বিনিময়ে এবারে খুন করে একটা কিলার আপনি বলবেন তাহলে আপনারা খুন করবো না এটা হতে পারে না আরে মা শোনো না আসলে মানুষটা ও অনেক ভালো ও জন্মের পরে ওর মা বাবা ওকে রাস্তায় ফেলে দিছে
এবং ওর রাস্তায় বস্তিতেই বড় হয়েছে। তুমি বলো মা, যেখানে কোনো পরিবেশ নাই, কোনো ভালো মানুষ নাই, সেখানে একটা বাচ্চা কিভাবে ভালো মানুষ হবে? তোর কথা যুক্তি আছে রে মা, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা মা বলো? তুমি যদি ওকে বিয়ে করতে চাও তাহলে ওকে ভালো করতে হবে, আর যদি তুমি ওকে ভালো করতে পারো তাহলে আমি তোমাদের দুজনকে বিয়ে দিব, আর তোমার বাবাকে রাজি করানোর দায়িত্বটা আমার। সত্যি বলছো মা? হ্যাঁ। আসলে চল আমার সাথে, চল ওর সাথে দেখা করতে যাব। না না ভাই, আমি ওই কিলারের কাছে যাইতে চাই না। তুমি যাও, যদি ওই কিলার আমার গুলি করে দেয় তাহলে আমি শেষ, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তুমি যাও। দেখছো মা কত ভীত? আমি গেলাম। চাচি ভীত হইলেও মানে আপনি আমি যে ঘরের ভিতর লুন্ডু খেলকে চলে চলো। তুমি মানে মানে আপনি এখানে? আমি তো এখানেই থাকি, আমার বাড়ি এদিকে। কেন? না আসলে আপনার সাথে একটা কথা ছিল। কথা? ঠিক আছে বলেন, সমস্যা নেই। আমি না আপনাকে পছন্দ করি এবং আপনাকে ভালোবাসি এবং বিয়েও করতে চাই। আচ্ছা আপনার মাথা কি ঠিক আছে নাকি? হ্যাঁ, আপনি আমাকে ভালো করে চিনেন না, আপনি আমাকে পছন্দ করেন ঠিক আছে, ভালোবাসেন তাও ঠিক আছে, বিয়ে করতে চান কেন? শুনেন, আমি একজন কিলা, আর যে কোনো মুহূর্তে পুলিশ আমার এনকাউন্টার করে দিতে পারে, আমার কি মনে হয় জানেন? আপনি যে আমার ভালোবাসেন এরা যদি আপনার বাবা মা জানে, আপনার মায়েরা হাড্ডি কুড্ডি ভাঙ্গা বাড়িতে বসে রাখবে। বাবা মা কিছুই বলবে না, বাবা মা রাজি আছে, এবং বাবা মা এটাও বলেছে যে আমি চাইলে আজকেই আপনাকে বিয়ে করতে পারবো। মনে হয় আপনি আমার বিষয়ে আপনার বাবা আমার বলেন নাই। না না না, আমি আপনার বিষয়ে সব কিছু বলেছি। হ্যাঁ, বলার পরে রাজি হয়েছে মানে? আচ্ছা ও সব কথা বাদ দিই, এখন আপনি বলেন আগে বিয়ে করবেন নাকি প্রেম করবেন? না না করলে হয় না। না না ঠিক 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 আছে, বিয়ে পরেই করি, আগে প্রেমই করি। রোমান্টিক আছে, চলো ঘুরতে যাবো। হ্যাঁ ঘুরতে যাবো মানে? না না না, আমার কাজ আছে। না 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 বন্ধু, চলো ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে।